জনবল সংকট আর প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে মৎস্য পোনা উৎপাদনের চাহিদা পূরণ করতে পারছেন না গাজীপুরের একমাত্র মৎস্য বীজ উৎপাদন খামারটি। ফলে জেলার মাছ চাষিদের নির্ভর করতে হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোর উপর। এতে মাছ চাষে খরচ বাড়ছে তাদের, তাই খামারটির সমস্যাগুলোর দ্রুত সমাধান চান তারা। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাহনাদবাবু। গাজীপুরের মাছের পোনার চাহিদা রয়েছে প্রায় 4 লাখ। চাহিদা পূরণের জন্য গাজীপুরের বোর্ড বাজারে নির্মাণ করা হয় মৎস্য বীজ উৎপাদন খামার। এখানকার 9টি পুকুর ও হ্যাচারি দিয়ে সরবরাহ করা হয় রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প সহ আরও কয়েকটি জাতের মাছের পোনা। কিন্তু জেলার অর্ধেক পোনার চাহিদাও পূরণ হয় না, বাকি পোনা সংগ্রহ করতে হয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে। মাছ চাষিরা জানালেন, পাশের জেলা থেকে পোনা সংগ্রহ করতে গিয়ে বেশি টাকা খরচ হয় তাদের, এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। বাড়ি থেকে মাছ আবার কিনাই না, তারা আবার উৎপাদন করতে হয়, উৎপাদনের খুব ক্ষতি হয়। খামারের ব্যবস্থাপক জানান, খামারটি নিচু জমিতে হওয়ায় অতিরিক্ত বৃষ্টি হলে মাছগুলো পানিতে ভেসে যায়। এছাড়া জনবল সংকট তো রয়েছেই, খামারে কোনো নিষ্কাশন ড্রেন না থাকার কারণে এই আমাদের উৎপাদন কার্যক্রম মাঝে মধ্যে ব্যাহত হয়। ভবিষ্যতে যদি আরো এটার অবকাঠামোগত উন্নয়ন করা যায় তাহলে উৎপাদন কার্যক্রম আমরা আরো বৃদ্ধি করতে সমর্থ হবে। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, জনবল সংকট সহ সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারলে খামারের উৎপাদন বাড়ানো সম্ভব। লোকবলের সমস্যা আছে এবং এখানে আশেপাশে গৃহস্থলীর বর্জ্য প্লাস অন্যান্য বর্জ্য এখানে ওয়ালের পাশে ডাম্পিং করা হয়, এতে আমাদের পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। এই খামারের পোনার মান ভালো বিধায় মাছ চাষিদের চাহিদা বেড়েছে, এজন্য প্রতিবছর চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।